আপনার এখানে রাস্তা অবরোধ করেছেন কেন? এখানে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার বেহাল দশা, নিত্য যাত্রীগণ প্রত্যেক দিন এখানে বিভিন্ন কারণে নানা কারণে দুর্ঘটনায় পড়ছে। কারণগুলো একটাই আমরা দেখছি, সেটা হচ্ছে কি, এই রাস্তা কুকুর হয়ে গেছে। দেখুন, এখানে মাছ চাষ করা যায়, এখানে ধান চাষ করা যায়, এখানে শাপলা চাষ করা যায় বর্ষার সময়। এই অবস্থায় এখানে হাজার হাজার স্টুডেন্ট, কলেজ ছাত্রছাত্রী, ছোটো ছোটো বাচ্চা পড়ুয়ারা এবং গ্রামের লোকজন, রুগী, বিভিন্ন রকম লোক, সমস্ত সুধী নাগরিকবৃন্দ এত বড় চরম অবস্থা বলে চলছে এই রাস্তা দিয়ে, জীবনের ঝুঁকি হাতে নিয়ে। তারা কি এখানে মরবে না বাঁচবে? এই রাস্তায় চলতে গেলে তাদের বাড়ির থেকে বলে বেরিয়ে আসতে হয়। যাচ্ছি এই রাস্তায়, আর হয়তো ফিরতে পারবো না। এর আগে কি প্রশাসনকে জানিয়েছেন কিছু? আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে মিটিং করেছি, আমরা ডিএম এর সঙ্গে, ডিএম কে ডেপুটেশন দিয়েছি, ভিডিও এসডিও সবার সঙ্গে মিটিং করেছি। আমরা পঞ্চায়েত ভবনে গিয়ে তাদের এখানে আপনার পঞ্চায়েতের নেতৃত্বে বিভিন্ন সর্বদলীয় বৈঠকের নেতৃত্বে এখানে আমাদের থানা ছিলেন, আইসি ছিলেন সাহেব, তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। যতগুলো মিটিং হয়েছে আজ পর্যন্ত, যত আমাদের প্রমিস করা হয়েছে, এই প্রমিসের একটা প্রমিস আমাদের রাখা হয়নি। এখানে আজকে গ্রামের লোক, আমরা অসুস্থ হয়ে পড়েছি, সাধারণ মানুষ যারা আজকে এই রাস্তাতে চলাচল করছে, প্রত্যেকেই আজকে তারা বিরক্ত হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন চলবো আমরা এভাবে? তার জন্য আজকে আমাদের আন্দোলন। আজকে আমরা মনে করছি, আমাদের উপরে যত অত্যাচারী আসুক না কেন, যে কোনো ডিপার্টমেন্ট থেকে, আমরা আজকে এই অবরোধ আর থামছি না, অবরোধ চালিয়ে যাবো যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো অ্যাসিওরেন্স যা হচ্ছে বা আমাদের রাস্তা মেরামতির কাজ দ্রুত হবে। এখানে কি কারণে রাস্তা বন্ধ আছে, এর কোনো ভ্যালিড রিজন নেই, এর কোনো সঠিক কারণ জানতে পারি না এখনো পর্যন্ত। আমাদের কারণ বলতে হবে, আর এই অবস্থায় চলতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে আমরা জীবনকে আজকে হাতে নিয়ে চলছি। আমরা প্রত্যেক দিন আমরা নানাবিধ সমস্যার মধ্যে পড়ছি, আমাদের দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে, মা বোনের অসুস্থ হয়ে পড়ছে প্রতিদিন। কালকে এখানে দুজন লোক পড়ে গেছেন, অটো উল্টে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে। আমাদের আসল সমাধান চাই। আপনার নাম? আমার নাম কিশোর দাস।